दिन आबार नामे अभिजुक दिबे दिन आबार बोलबे ना से खूब भालो रागेर माथा एसब बोलछि से माने गांजा गुंजा खाइया एसब करछे आमार साथे এটা সে সুস্থ অবস্থায় করে নাই ঠিক আছে তারপরে আবার আরেকজন বলবে যে মানে আমার ক্যারিয়ার তার জন্য আমার ক্যারিয়ার নষ্ট করছি তারে আমি সুযোগ দিছি ঠিক আছে মানে এরকম ধুমতারাক্কা চলতেছে একজনের পর আরেকজন মানে মানে বার্তা দিতে আছে এখন আবার এই ভিডিওটা আমি গতকালকে রাতে পাইছি তো এখানে আবার দেখা যাচ্ছে যে স্যান্ডি সাহা ইন্ডিয়া থেকে আসছে এখানে বলতেছে কি যে আমার কথা তোমরা রাখবা না মানে মিলানোর জন্য মানে এরকম একটা অবস্থা মনে হয় যে মানে তারা হাজব্যান্ড ওয়াইফ তারা মানে হালকা ঝগড়া হয়েছে সেই জন্য মানে এখন মিলাই দিতেছে এরকম বিষয়টা এরকম না এরকমই মনে হচ্ছে সে ইন্ডিয়া থেকে আসছে তার কথা রাখবে না আচ্ছা ভিডিওটা একটু আপনারা কন্টিনিউ করেন ভাই আমরা সবাই চাই না আমরা সবাই চাই আমরা তো আরেকজন বলতেছে তোমার ভাই বলতেছি রিশাদ ভাই ঠিক আছে তোমার বড় ভাই কথা মানো আল্লাহ রে আমাদের মামুন ভাই প্রিন্স প্রিন্স মামুন ভাই বলতেছে ধরেনি হাত হ্যান্ডশেক করতে দিছিল কিন্তু হাতটা ধরেনি আহারে নিচে বইছে এটা কি হইছে এটার জন্য মানে কি একটা অবস্থা করতেছে হাততালি দিতেছে কত কাহিনী করতেছে হ হ আমরা সবাই চাই মামুন হিরুদের মতো ঠিক আছে হিরুদের মতো সরি বলুক আমরাও চাই ঠিক আছে দেখি কেমনে বলে মামুন ক্যামেরাম্যানের অবস্থা দেখেন সে কেমনে ভিডিও করতেছে তার কত কষ্ট হচ্ছে তাই না এত ভিড়ের মধ্যে ভিডিও করতে এরকম কইরা ভিডিও করতেছে সে সবাই সুন্দর করে দেখেন এখন ঠিক আছে আজকে নিশাত ভাইয়ের বার্থডে উপলক্ষে একটা সারপ্রাইজ আছে তুমি লাইলাকে হিরোদের মতো মানে তামিল হিরোদের মতো সরি বলবা তামিল হিরোদের মতো সরি বলতে তামিল বরা বরা দেশে মে ছোটা ছোটা গালতিয়া হতা রে তা হে সহি হতা রে তা হে সহি হাইসা দিছে গো নির্লজ্জর মতো হাইসা দিছে লাইলা মজনুর দিন শেষ লাইলা মামুনের মিলে গেছে ঠিক আছে এই কইছিলাম না আমি আগে দুইটা ভিডিও বানাইছিলাম এদেরকে নিয়ে কুত্তার লেস কখনো সোজা হয় না মানে ওদের এরকম একটা অবস্থা এরকম একটা ভাব ওরা মনে হইতে আছে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে মানে ঝামেলা হয়েছে তাই মানে মিলাই দিচ্ছে ঠিক আছে এরকম একটা অবস্থা তো আর কিছু বলার নাই ওদেরকে আর কি বলবো ওরা দুই দিন পর পর অনলাইনে মারামারি করবে এই করবে সেই করবে আইসা আইসা মানে ট্রেন্ডিংয়ে আসার জন্য এগুলা করবে কইরা কইরা মানে ওই একটা অনলাইনে একটা অশৃঙ্খলা সৃষ্টি করবে ঠিক আছে তো আজকের মতো এই পর্যন্তই কমেন্টে জানাবেন এদের উদ্দেশ্যে কিছু কমেন্টে জানাবেন
তো আজকের মতো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।